Aparadhnamar hoite ma papuri. Bongaigaon panchayat hosib hotta kando notun mur lole. Potniye supari killer hotuai hotta korisil nijor swamik ortha chandrokanto dasok. Oboidyo somporkor khondei prokash kori. Swamik supari killer dara hotta korisil anki potni nilima kosariye bhotijakok hottar supari disil. Nilimar bhotijake hottar babe loisil nogot 2 lakh taka. আনকি তার সহযোগ কৰিছিল ভগ্নী বিনিমা কছাৰিয়ে বিনিমা কছাৰিৰ সৈতে মিলি নীলিমাই পৰিকল্পনা কৰিছিল সুপাৰি লৈ ভতিজাক মনোজ বসুমতাৰিয়ে ৰচিছিল হয়তাৰ ব্লুপ্ৰিন্ট নুকুল ইস্বৰী জ্যোতিষ দৈমাৰি সাগ্ৰান আৰজৰি জুনেল দৈমাৰিৰ সৈতে মিলি মনোজে ৰচিছিল হয়তাৰ ব্লুপ্ৰিন্ট পত্নী সহ মুঠ 8 অভিযুক্তক ইতিমধ্যে আৰক্ষীয়ে কালি নিখাৰ ভাগত গ্ৰেপ্তাৰ কৰিছে অভিযুক্ত 5 যুৱক প্ৰাক্তন এনডিএফ বিকেডাৰ বুলি ইতিমধ্যে জানিব পৰা গৈছে আৰক্ষীৰ এক বৃহৎ সফলতা বঙাইগাঁও যি ঘটনা সংঘটিত হৈছে ইতিমধ্যে সেই ঘটনাৰ সবিশেষ জনোৱা হৈছে কালি নিখাৰ ভাগতে ভনীয়েককো গ্রেপ্তার করা হইছে দুধনৈ পৰা বঙাইগাঁওলৈ লৈ যোৱা হৈছে পত্নী গ্রেপ্তার করা হইছে একে সময়তে এফালে গুৱাহাটী বৰবাৰী পৰা বাকি অভিযুক্ত গ্রেপ্তার করা হয় চন্দ্ৰকান্ত দাসক হত্যা কৰি ৰুনি খাতাত আত্মগোপন কৰিছিল নুকুলে অভিযুক্ত সাগ্ৰা জুনেল আৰু মনুজে আত্মগোপন কৰিছিল গুৱাহাটীত অভিযুক্ত জ্যোতিষ দৈমাৰিয়ে আত্মগোপন কৰিছিল শিলংত আটাইকেইজন অভিযুক্ত এনডিএফৰ প্ৰাক্তন কেডাৰ আছিল চন্দ্ৰকান্তৰ পত্নী নীলিমা কছাৰীক অভয়পুৰীৰ পৰা অৰ্থাৎ নিজৰ ঘৰৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হয় নীলিমা কছাৰী ভগ্নী বিনিমা কছাৰী গোৱালপাৰাৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হয় নীলিমাৰ ভতিজাক মনোজ বসুমতাৰী গুৱাহাটীৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হয় গুৱাহাটীৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হয় সাগ্ৰান আৰজৰি জুনেল দৈমাৰী আৰু আনহাতে জ্যোতিষ দৈমাৰীক শিলঙৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হয় অভিযুক্ত নকুল ইস্বৰী চিৰাঙৰ ৰুনিখাটাৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰে হত্যাকাণ্ডত ব্যৱহাৰ কৰা পিষ্টল বাইক বাহন সকলো জব্দ কৰিছে ছয়জাই গুলীসহ কুকৰাঝাৰৰ পৰা পিষ্টলটো উদ্ধাৰ কৰে কুকৰাঝাৰৰ দতমাৰ কমাৰপাৰা গাঁৱৰ পৰা পিষ্টলটো উদ্ধাৰ কৰা হয় ৰুনিখাটাৰ পৰা জব্দ কৰা হয় পালচাৰ বাইকখন গুৱাহাটীৰ পৰা জব্দ কৰা হৈছে বলেৰোখন গুৱাহাটীৰ পৰা বলেৰো গাড়ীত অভিযুক্ত কেইজন গৈছিল ঘটনাস্থলীত বাইকেৰে গৈছিল 2 অভিযুক্ত আৰু নিচে শূন্য দূৰত্বৰ পৰা গুলিয়া হত্যা কৰিছিল আমি এছপি ভাইস আগবঢ়াম জিপি সেক্রেটারির মার্ডারত ওয়াইফ নীলিমা কোসারী আর তেখেতর সিস্টার বিনিমা কোসারী দুটা প্ল্যান করে পেলায় তেখেতরই এটা নেফিউ আছে মুকুল বসন্ত মনোজ বসুমতারী এলিয়াস মিউনিশন বি কয় তেখেতক 2 লাখ টাকা ক্যাশত দিছিলে মিউনিশন সাগ্রমা নার্জারি নকুল ঈশ্বরী জ্যোতিষ দাইমারী আর জুনেল দাইমারী ইয়ার লগত মিলি পেলাই ইতো মার্ডারটো প্ল্যান করিলে মোটিভ আছে ডিসিজ অর ওয়াইফ সাসপিশন করেছিলে তেখেতর ইলিসিট রিলেশনশিপ লই পেলে আর তার কারণে দুটার মাজত কাজিয়া বি হয়েছিল আর এই কাজিয়া তো কাফি দিনের পর চলি আছে আর ই সব এক্স এনডিএফ বি কার্ডার হয় 17 তারিখ জুনেল দাইমারি যে আছে 17 তারিখের পর ইয়াতে আহিলে ইয়াতে রেকি করিলে আরো তিনজন যে আসলে ই 24 তারিখ আর 25 তারিখ রেকি করিলে আর 26 তারিখ ই কাম তো এক্সিকিউট করা হল জুনেল দৈমারী ই ওয়েপন 7.65 mm পিস্টল নাগাল্যান্ডের পর আনিছিলে ডিমাপুর কিনি আনিছিলে আর গুয়াহাটীত ওয়েপন তো সাগ্রা নার্জারি কো দিয়া হল একদিন আগত ওয়েপন সাগ্রা তাতে থলে আর ই তো কিলিং হওয়ার পিছত আকু গৈ পেলাই কোকৰাঝাৰত ওয়েপন লুকাই দিলে আর তারপিছত সব নিজৰ নিজৰ ঠাই শিলং গুৱাহাটী ৰুনিখাটা চিৰাং সব জায়গা গুচি গল চন্দ্ৰকান্ত হত্যাৰ বাবে নাগালেণ্ডৰ ডিমাপুৰৰ পৰা পিষ্টল কিনি আনিছিল জুনেল দৈমাৰীয়ে নাগালেণ্ডৰ পৰা আনিছিল 7.65 mm পিষ্টল জুনেলে নাগালেণ্ডৰ পৰা আনি গুৱাহাটীত সাগ্ৰা নাৰ্জাৰীক দিছিল 17 জুনত বঙাইগাঁৱৰ কাহিডুবাত জুনেল উপস্থিত হয় 25 জুনত কোকৰাঝাৰৰ দুতমালৈ সাগ্ৰাই লৈ গৈছিল পিষ্টলটো 24-25 জুনত কাহিডুবালৈ গৈছিল নকুল ইস্বৰী জ্যোতিষ দৈমাৰী মনোজ বসুমতাৰী 26 জুনত কাহিডুবাৰ এখন চাহ দোকানত গুলীয়া হত্যা কৰিছে চন্দ্ৰকান্তক শূন্য দূৰত্বৰ পৰা নকুলে গুলী চলাইছিল নকুলৰ লগতে চাহ দোকানত উপস্থিত আছিল সাগ্ৰা নাৰ্জাৰীও ঘটনাস্থলীৰ সমীপতে আন কেইজন অভিযুক্তও আছিল হত্যাকাণ্ডৰ পিছতে কোকৰাঝাৰত লুকুৱাই ৰাখিছিল পিষ্টলটো হত্যাকাণ্ডৰ তদন্তৰ বাবে 5টা বিশেষ দল আৰক্ষী গঠন কৰিছিল কোকৰাঝাৰৰ দতমাত বঙাইগাঁৱৰ এ এছ পি হেডকোৱাৰ্টাৰৰ নেতৃত্বত অভিযান চলি আছিল দক্ষিণ শালমৰাৰ এছ ডি পিঅ'ৰ নেতৃত্বত শ্বিলঙত অভিযান চলিছিল বঙাইগাঁৱৰ ডি এছ পি হেডকোৱাৰ্টাৰৰ নেতৃত্বত গুৱাহাটীত অভিযান চলিছিল বঙাইগাঁও আৰক্ষীৰ 2টা দলে চিৰাঙৰ 2 ঠাইত চলাইছিল অভিযান
বঙাইগাঁও কাশীটবাদ পঞ্চায়েত সচিব চন্দ্রকান্ত দাসর হত্যাকাণ্ডত গ্রেপ্তার হল ইতিমধ্যে পত্নীসহ আটগৰাকী লোক। নিজের পত্নী আর খুলখালিয়েকে ব্লু প্রিন্ট রচনা করেছিল, ভতিজেক 2 লাখ টাকা দিছিল, তার পিছতে চন্দ্রকান্ত দাসক হত্যা করা হয়েছিল। সচিবজনক গুলিয়া হত্যার পিছতে মৃতদেহর কাষত কান্দি কান্দি এই মহিলাগৰাকী অর্থাৎ পত্নীয়ে যেগৰাকী নীলিমা কছাৰী তেওঁ কৈছিলে যে এগৰাকী অন্য মহিলায় গুন্দা লগাই হত্যা করেছিল তেওঁর স্বামী। আর পত্নী মুখা খোল খাবলে বড় বেশিদিন নালাগিল, 4টা দিনের ভিতর মুখা খোল খালে। পত্নী নীলিমা কছাৰী সহ 8 অভিযুক্ত ইতিমধ্যে আরক্ষীর জালত পড়েছে আর স্থানীয় লোকে একমুখে গরিহণা দিছে। স্বামী হন্তা মহিলাগৰাকী লগতে হত্যা জড়িত আটাইকেগৰাকীকে কঠোর শাস্তি দিবর আহ্বান জানাইছে, রাইজ উলাই আহিছে, দাবি উত্থাপন করেছে। আগ্রহাম উপানন্দর প্রতিবেদন। বঙাইগাঁওর কাহিডোবাত যে চাঞ্চল্যকর পঞ্চায়েত সচিবর হত্যাকাণ্ড সংঘটিত হল আর ইতিমধ্যে আরক্ষীয় তদন্ত করে হত্যাকারী সকলক গ্রেপ্তার করেছে। আর মূল হত্যাকারীর লগতে চাঞ্চল্যজনকভাবে পঞ্চায়েত সচিবগুলির পত্নীও আসলে নাম হাঙর কইছে, আর পত্নী আর নিজের খুরখালি এক মিলি আসলে পরিকল্পনা রচনা করে এই সমগ্র ঘটনা সংঘটিত করেছিল। আর 2 লাখ টাকার বিনিময় সুপারি দিয়ে আসলে এই ঘটনার আসলে কার্য রূপায়িত করেছিল। প্রত্যক্ষদর্শী আছে, কি কব আপনার ইয়াতে ঘটনার কিন্তু প্রকৃত সত্য উদ্ঘাটন হয়েছে। বিচারে কি বিচারে? আমি এ বাইদেউ যে ইয়াতে অত্যাচার করে মানে চেচারি বোকারি করে কান দিয়া বেলেগের উপর বদনাম করে থা, এটা তাই নিজে কিমা কি শান্তি করে থাকবা খুঁজে, এটা আর কি শান্তি থাকা নয়, তাক মানে হারাশাস্তি দিবা লাগে, সেইটাই বিচার আমি। তাক মানে শান্তি থাকিবাই নিদিবা নালাগে, মানে যিমান পারে কষ্ট শাস্তি মানে তাই থাকি লাগে। কি দেখিছিলে সিদিনাখন তো আপনাদের কল্পনা করিব পৰা নাছিল যে এও যে পত্নী হত্যা করব? হয় ভাবা নাছিল, বেলেগকে আনকে এটা দোষ দি আছিল আর ময়ও ভাবা নাছিলাম বলে তার নিজের আপিতাই যে তাক মারিব, ইও কোনে ভাবিব, কাহয় নাভাবিব। ইও আমি ভাবিছিলো বেলেগক কয় না মোকে কয়, মোর দোকানত চা খাইছে বলে ময়ে ভাবিছো মোকে কৈছে, আর মানে বেলেগক দোষ দেওয়াটো মই নিজে মানে একদম ভবাই নাছিলো। আসলে সেই যিগৰাকী দোকানত আছিল আর দোকানের ব্যবসায়ীগৰাকীও আসলে সেই মহিলাগৰাকীর কথা আসলে দুঃখ ব্যক্ত করেছিল, কিয়নো তেওঁ দোকানত আহি চাহ খাইছিল আর সেই সময়তে আসলে তেওঁ হত্যা করা হয়েছিল। গতি স্বাভাবিকতে তেওঁর মনত এক দুঃখ আসলে বা বেদনা আসলে যে এই ধরনে আসলে হত্যা করা হল। আর পত্নীগৰাকীও হত্যাকারীও আসলে অপযোগ দিছিল যে কোনোবা দুঃচরিত্র মহিলায় আসলে ঘটনা সংঘটিত করেছিল, কিন্তু তেওঁর সেই যে নাটক কিন্তু বেশি দিন নচলিল আর আরক্ষীয় তদন্ত 5 দিনের ভিতর করায়ত্ত করবলে সক্ষম হল। আর এই মুহূর্তে স্থানীয় রাইজে দৃষ্টান্তমূলক শাস্তির কথা কৈছে। সিজিএসটির অতিরিক্ত আয়ুক্ত এম এস রাও গ্রেপ্তার করা হয়েছে। উৎকোচ কেলেঙ্কারি গোচর সিবিআইর হাতত গ্রেপ্তার হয়েছে। গুয়াহাটির জিএসটির কার্যালয় সিবিআইর অভিযান চলে, রেলওয়ে ঠিকার নামত বিচারিছিল ধন, দালালর জড়িয়ে বিচারিছিল 3,83,000 টাকা, 48,83,000 টাকার অবৈধ ডিমান্ড ড্রাফ্ট তৈয়ার করা হয়েছিল। আর উৎকোচ কেলেঙ্কারি গোচর সিবিআইর হাততে গ্রেপ্তার হয়েছে। গুয়াহাটির জিএসটির কার্যালয় সিবিআই গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই অভিযান চলাইছে আর সিবিআই অভিযান চলাইছে জিএসটির কার্যালয়। আমি আকবার কৈছো যে যি বিচরা হয়েছিল তার পাছতে 48,00,000 টাকার এখন অবৈধ ডিমান্ড ড্রাফ্টও বনুয়া হয়েছিল। এইটো মাই থান স্টিল নহয়। ও ওচর সুবুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাই থান স্টিল। কোকৰাঝাৰত পুনৰ অপৰাধী লৈ আৰক্ষীৰ গুলীচালনা। আৰক্ষীৰ গুলীত আহত আমিৰ হুছেইন নামৰ এটা অপৰাধী, আৰক্ষীৰ জিম্মাৰ পৰা পলায়নৰ চেষ্টা চলাওঁতে গুলীবিদ্ধ হয় অপৰাধীটো। চালাকাটি চাহ বাগানত মাছনিশা এই এনকাউণ্টাৰৰ ঘটনা সংঘটিত হৈছে। গুলীবিদ্ধ আমিৰৰ পৰা 5,00,000 টকা জব্দ কৰা হৈছে। কোকৰাঝাৰৰ LIC-ৰ 34,00,000 টকা লুটৰ ঘটনাত জড়িত আছিল আঘাতপ্ৰাপ্ত অৰ্থাৎ আহত আমিৰ। সম্প্ৰতি কোকৰাঝাৰৰ RND অসামৰিক চিকিৎসালয়ত গুলীবিদ্ধ আমিৰক ভৰ্তি কৰোৱা হৈছে, চিকিৎসা চলি আছে। আর এই গোটেই ঘটনাটো সন্দর্ভত জিপি সিংয়ে এটা টুইট করেছে, একযোগে তেওঁ এটা টুইট করেছে। আর সবিশেষ জনাব আমার সাংবাদিক সুরজ বসুমতারীয়ে।
হয়, এই মুহূৰ্তত মই উপস্থিত আছোঁ কোকৰাঝাৰ আৰ এন বি অসামৰিক চিকিৎসালয়ত। এইখন চিকিৎসালয়ৰ 61 নম্বৰ বিচনাত যোৱা নিশা কোকৰাঝাৰ আৰক্ষীৰ যি এনকাউণ্টাৰ হৈছিলে, সেই এনকাউণ্টাৰত বাওভৰিত গুলী লাগি আহত হোৱা আমিৰ হুছেইন, অৰ্থাৎ যোৱা 25 জুনত এল আই চিৰ পৰা এক্সিছ বেংকলৈ যি ধন 34 লাখ টকাৰ ধন অনা হৈছিলে, সেই সময়তে আমিৰ হুছেইন নামৰ উক্ত যি ডকাইতগৰাকীয়ে 34 লাখ টকালৈ উদা হৈছিলে। তাৰ পৰৱৰ্তী সময়ত কোকৰাঝাৰ চহৰৰ বিভিন্ন স্থানৰ লগতে কোকৰাঝাৰ, চিৰাং আৰু ধুবুৰী জিলাৰ বিভিন্ন প্ৰান্তত কোকৰাঝাৰ আৰক্ষীয়ে অভিযান চলায়। সেই অভিযানৰ মাজতে যোৱা নিশা কোকৰাঝাৰ সদৰ থানা তথা চালাকাটি আৰক্ষী চকীৰ অন্তৰ্গত চালাকাটিৰ যি চাহ বাগান এৰিয়া, সেই চাহ বাগান এৰিয়াত আৰক্ষীৰ জিম্মাৰ পৰা পলায়নৰ চেষ্টা কৰাৰ সময়ত আৰক্ষীয়ে গুলিয়াবলৈ বাধ্য হয়। ফলত আমিৰ হুছেইন নামৰ যিগৰাকী ডকাইত যোৱা 25 জুনত কোকৰাঝাৰ চহৰত সংঘটিত যি চাঞ্চল্যকৰ ধন লুটৰ ঘটনা, তাৰ সৈতে জড়িত আমিৰ হুছেইনৰ বাওঁভৰিত গুলি লাগিছে আৰু সম্প্ৰতি তেওঁ কোকৰাঝাৰ আৰ এন বি অসমৰী চিকিৎসালয়ত চিকিৎসাধীন আছে। কিন্তু এই মুহূৰ্তলৈকে কোকৰাঝাৰ আৰক্ষীয়ে কোনো ধৰণৰ আনুষ্ঠানিক তথ্য প্ৰকাশ কৰা নাই আৰু কোকৰাঝাৰৰ যি সংবাদ মাধ্যমৰ লোক তেওঁলোককো এই বিষয়ে চিকিৎসালয়খনৰ যি 61 নম্বৰ বিচনা তাৰ ওচৰত যাব দিয়া নাই আৰু দৃশ্য গ্ৰহণৰ বাবে কোনো ধৰণৰ অনুমতি প্ৰদান কৰা নাই। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত উত্তাল প্ৰতিবাদ, ধনৰ বিনিময়ত নম্বৰ বঢ়োৱাক লৈ গুৱাহাটী বিশ্ববিদ্যালয় আছুগুট, বিশ্ববিদ্যালয়ৰ আইন মহাবিদ্যালয় আছুগুটৰ উদ্যোগত প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হয়। বিশ্ববিদ্যালয় গেটৰ সন্মুখত প্ৰতিবাদ সাব্যস্ত কৰি খোজকাঢ়ি আহি তলা ওলমালে প্ৰশাসনীয় ভৱনৰ সন্মুখৰ গেটত। বিভিন্ন শ্লোগানেৰে উত্তাল হৈ পৰে বিশ্ববিদ্যালয় চৌহদ। বিশ্ববিদ্যালয়ৰ প্ৰতিবাদস্থলীত উপস্থিত হৈ উপাচাৰ্য প্ৰতাপজ্যোতি সন্দিকৈ ঘটনাৰ তদন্ত চলি থকাৰ কথা অৱগত কৰি প্ৰতিবাদ সামৰিবলৈ আহ্বান জনালে উপাচাৰ্যগৰাকীয়ে। আমাৰ নম্বৰৰ বিনিময়ত মাস্ক বঢ়াই দিয়া হৈছে, এইটো আমাৰ গুৱাহাটী বিশ্ববিদ্যালয় বা আমাৰ কলা অধ্যায় বুলি ক'ব লাগিব। কাৰণ ঘটনা কেতিয়াও আমি গ্ৰহণ কৰিব নোৱাৰোঁ, গ্ৰহণযোগ্য নহয়। কৈছে যে অমুকক নম্বৰ বঢ়াই দিছে, অমুকত বস্তুটো চলি আছে, তেওঁলোকে যদি কথাখিনি জানে তেতিয়াহ'লে আমি চি আই ডিয়ে যিহেতু গোটেই কথাটো হস্তক্ষেপ কৰিছে, তেওঁলোকক অনুৰোধ জনাইছোঁ যে যিসকল ব্যক্তিয়ে এই কথাসমূহত ছ'চিয়েল মিডিয়াত কৈ আছে, যে যিসকল ব্যক্তিয়ে ছ'চিয়েল মিডিয়াত কৈ আছে যে গোটেই দিশত অমুকক নম্বৰ দিছে, অমুকক নম্বৰ দিছে, সেই কোৱা যিসকল লোক আছে তেওঁলোককো তদন্তৰ আওতালৈ আনিব লাগে, আনি পেলাই যিহৰ নাম আহে আৰু সতৰ্ক কৰিব লাগে। এটা বিশেষ সম্প্ৰদায় টাৰ্গেট হৈ পৰিছে হিন্দু যুৱতী কিশোৰী। ৰাজ্যত সংঘটিত ইটোৰ পাছত সিটো ধৰ্ষণ তথা যৌন নিৰ্যাতনৰ ঘটনাই উদ্বিগ্ন কৰি তুলিছে ৰাজ্যবাসীক। ইপিনে ধাৰাবাহিক জঘন্য ঘটনাৰ পিছতে কঠোৰ হৈ পৰিছে অসম আৰক্ষী। বিশেষ সম্প্ৰদায়ৰ আক্ৰমণ, ইটোৰ পাছত সিটো ধৰ্ষণ যৌন নিৰ্যাতনৰ ঘটনা, ৰাস্তাই ঘাটে ওলাব নোৱাৰা পৰিস্থিতি হিন্দু যুৱতী। কি ঢেকীয়াজুলি, কি কোকৰাঝাৰ, দুধনৈ, মাজবাট, সকলোতে বাঢ়িছে বিশেষ সম্প্ৰদায়ৰ অপৰাধ। ৰাস্তাই ঘাটে যুৱতী নিৰ্যাতনৰ চেষ্টা, হিন্দু যুৱতীক দলবদ্ধ ধৰ্ষণ, ঢেকীয়াজুলিৰ এলকেডি কলেজৰ ছাত্ৰী নিবাসত যুৱকৰ অনাধিকাৰ প্ৰৱেশ, সকলোতে অৰাজক পৰিস্থিতিৰ সৃষ্টি কৰাৰ চেষ্টা এটা বিশেষ সম্প্ৰদায়ৰ। ঢেকীয়াজুলিৰ অৰুণ চাহ বাগিচা, টিউলিপ চাহ বাগিচাত একাংশ যুৱতীক লক্ষ্য কৰি লৈছে এটা চক্ৰই। টিউচনলৈ যোৱা, স্কুল কলেজলৈ যোৱা ছাত্ৰীক নিৰ্যাতন চলায় এই বিশেষ সম্প্ৰদায়ৰ যুৱকৰ দলে। দৰং, শোণিতপুৰ, ওদালগুৰি, মাজবাট, ঢেকীয়াজুলি, ঠেলামৰা, চিৰাজুলি, ঢেকীয়াজুলি যৌন নিৰ্যাতন, 22 জুনত মাজবাটত কিশোৰীক দলবদ্ধ ধৰ্ষণ, 24 জুনত ঢেকীয়াজুলিত কিশোৰী ছাত্ৰীক ধৰ্ষণ, 25 জুনত ছাত্ৰীক বাট আগুচি ধৰি যৌন নিৰ্যাতনৰ চেষ্টা, 29 জুনত আন এগৰাকী যুৱতীক উৎপীড়নৰ চেষ্টা পাৰ্কত, ঠেলামৰাৰ তেলিয়াগাঁও যুৱতীক যৌন উৎপীড়ন, এয়া মাথো কেইটামান উদাহৰণহে। সহ্য কৰা নহ'ব অপৰাধীক। ঢেকীয়াজুলিত আইন শৃংখলা IGP প্ৰশান্ত কুমাৰ ভূঞা উপস্থিত হৈ বিভিন্ন দল সংগঠনেৰে আলোচনাত মিলিত হয়। কামাণ্ড নিয়োগ কৰা হ'ব আইন শৃংখলা পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে। আৰক্ষীৰ শীৰ্ষ পৰ্যায়ৰ কেইবাজনো বিষয়াই বুজ লয় পৰিস্থিতিৰ।
অপরাধী চক্রের কারণে একটা মেসেজ ক্লিয়ার, যিনি অপরাধ করব তার কোনো মাফ নহব। আমি পুলিশের ফল একশন, স্ট্রিক্ট একশন লো আগে কেউ হওয়া না, তো আমি ঠিক ধরনের স্ট্রিক্ট একশন আমি কোনোবাই যদি অপরাধ করবলে ভাবিছে বা করেছে আমি নিশ্চয় একশন লম আর লো, কোনো ধরনের সাহস নকরিব। আর তার কারণে আমি এডিশনেল কিছু ফোর্সও ইয়াত মোতায়েন করেছো, ওমেন কমান্ডো বেটেলিয়ানও আহিছে, অলরেডি আহিছে, কালির ডেপ্লয় হব ইয়াতে, যাতে সুরক্ষা নিশ্চিত হয়, সকলের সুরক্ষা নিশ্চিত হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, তার কারণে আমি কষ্ট করে যাব। অপরাধ সংঘটিত করবলে পরিকল্পনা চক্র কঠোর সকিয়নি অসমারক্ষীর, রেহাই নাপাব অপরাধীয়ে, কঠোর ব্যবস্থা লওয়া হব অপরাধীর বিরুদ্ধে। ঢেকিয়াজুলির পৰা হরেন ভূমিজৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। ঢেকিয়াজুলি থানার ওসিক বদলি, ঢেকিয়াজুলি আরক্ষী থানার বিষয়া রাজা সরকারক সিআইডি মুখ্য কার্যালয়ে বদলি করা হল। অঞ্চলটত শেহতীয়াকৈ নারীজনিত অপরাধ বৃদ্ধির পাছতে ওসিগৰাকীক বদলি করা হয়েছে। ঢেকিয়াজুলিত মোতায়েন মহিলা কমান্ডো বেটেলিয়নের দুটাক দল মোতায়েন করা হয়েছে, আরক্ষী বেটেলিয়নেরও দুটা দল ঢেকিয়াজুলিত উপস্থিত হয়ে পরিস্থিতির বুঝ ললে আইন শৃঙ্খলার আইজিপি পি কে ভূঁইয়াই, পরিস্থিতির বুঝ ললে উত্তর সংমণ্ডলের ডিআইজি বি জি কুলিগ্রামেও, দুইকা সঙ্গ দিয়ে আরক্ষী অধীক্ষক বরুণ পুরকায়স্থয়, শীর্ষ বিষয়াকীগুলো মত বিনিময় করে, কেবাটাও ছাত্র সংগঠনেরে অপরাধীক প্রতিহত করবলে বদ্ধপরিকর শীর্ষ বিষয়া কে ভূঁইয়া। আর ঢেকিয়াজুলির ধর্ষণকাণ্ডের শেহতীয়া পরিস্থিতিক লো থানা সমিতির নাগরিক সভা আয়োজন, নাগরিক সভাত উপস্থিত থাকে মন্ত্রী অশোক সিংহাল, সুধাকণ্ঠ ভূপেন হাজরিকা প্রেক্ষাগৃহত আয়োজিত নাগরিক সভাত অঞ্চলটির দল সংগঠন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিত অনুষ্ঠিত হয় এই নাগরিক সভা। মন্ত্রী সিংহালে বিষয়টির সন্দর্ভত গভীর উদ্বিগ্নতা প্রকাশ করে সমাজখনক ইয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যুঁজ দিয়ার আহ্বান জানায়। দুটা ঘর্ষণের ঘটনা হল, দুটা টানাটানির ঘটনা হল, সো এই ঘটনার উপর রাইজে উদ্বেগ প্রকাশ করেছে। মূর তরফ পর আমার পরামর্শ দিল যে এই ঘটনাব সভ্য সমাজের অসভ্য সমাজে করা ঘটনাব, আর এই অসভ্য সমাজের মোকাবিলা করবলে হলে সভ্য সমাজ সংগঠিত হয়েহে মোকাবিলাটো করব পাৰিব। এই কারণে আমার সমাজ সংগঠিত হব লাগে, সংগঠিত হৈ আর আমি একগোট হব লাগে, তেতিয়াহে আমি এই ঘটনাবোৰৰ পৰা আঁতৰি থাকিব পাৰিম। আর লগতে সরকারে এই ঘটনাবোৰক কঠোর হাতরে দমন করিব, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত আজি এক মজবুত সরকার দিসপুরত আছে, আর এনে এই ধরনের কোনো ঘটনাক প্রশ্রয় দিয়া নহয়, কঠোরতার এই ঘটনাবোৰ দমন করা। আজি মই ইয়াতে ঢেকিয়াজুলি থানাত বিভিন্ন দল সংগঠনের কথা পাতিলোঁ, তেওঁলোকৰ মনোভাব, তেওঁলোকৰ একচুয়ালি গ্রাউন্ড লেভেলত কি চলি আছে সেইখিনি আমি খবর ললোঁ, আর আমি কেনেকে কি প্ল্যান করছো কি করিমগে সেইখিনিও তেওঁলোকক আমি ব্রিফ করছো, আর যাতে গোটেই ঢেকিয়াজুলি থানার অন্তর্গত জায়গাখিনিত শান্তি সম্প্রীতি বজায় রাখিব পাৰে সেইখিনি আমি তেওঁলোকক রিকুয়েস্ট করছো। অপরাধী চক্রের কারণে একটা মেসেজ ক্লিয়ার, যিনি অপরাধ করব তার কোনো মাফ নহব। আপনার দেখিছে আমি কি একশন লৈ আছো যোৱা দুবছর, আমি পুলিশের ফল একশন, স্ট্রিক্ট একশন লো আগে কেউ হওয়া না, তো আমি ঠিক ধরনের স্ট্রিক্ট একশন আমি কোনোবাই যদি অপরাধ করবলে ভাবিছে বা করেছে আমি নিশ্চয় একশন লম আর লো, দুঃসাহস করবলে আমি কোনো ধরনের সাহস নকরিব। আর তার কারণে আমি এডিশনেল কিছু ফোর্সও ইয়াত মোতায়েন করেছো, ওমেন কমান্ডো বেটেলিয়ানও আহিছে, অলরেডি আহিছে, কালির ডেপ্লয় হব ইয়াতে, যাতে সুরক্ষা নিশ্চিত হয়, সকলের সুরক্ষা নিশ্চিত হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, তার কারণে আমি কষ্ট করে যাব। তো সেইটো কারণে মই আহিছো, পর্যালোচনা করলো, বিভিন্ন দল সংগঠনের কথা পাতিলো, পুলিশ বিষয়াখিনির লগতো কথা পাতিছো, যাতে তার একটা রিমিডিয়াল মেজার্স আমি একশন লব পাৰো, সেইটো একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বনাবর কারণে আমি ইয়াত আজি আহিছো।